দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সোমবার আঠেরোই অক্টোবর সন্ধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সরকারের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক সংস্থাটির আবাসিক সমন্বয়কারী মিয়াসেপ্প পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানান তিনি দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে মিয়াসেপ্প এই আহ্বান জানান সম্প্রতি ওই হামলার পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন মিয়া সেপ্পো এক টুইটে লিখেছেন বাংলাদেশ হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল এটা দেশটির সংবিধানের মূল্যবোধের পরিপন্থী এটা থামানো উচিত আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও লিখেছেন দেশটিতে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সব মহলের প্রতি আহ্বান জানাচ্ছি ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ